হাজার হাজার যুবক হাজার হাজার মেয়ে আজকাল ঘুমায় উপর হয়ে উপর হয়ে ঘুমায় ডান হয় না বাম হয় না আবার মুখটা উপরের দিকেও রাখে না বরং মুখটাকে বালিশের সঙ্গে এইভাবে লাগাই দিয়ে উপর হয়ে ঘুমায় এটা বড় বাজে একটা অভ্যেস এবং এটা সুন্নাহ বিরোধী কাজ এটা সুন্নাহের ঘুমানো নয় সুন্নাহের ঘুমানো হচ্ছে যখন শুয়ে যাবেন আয়াতুল কুরসি পড়বেন তিনটা কুল পড়বেন সুরা ফালাক সুরা না সুরাতুল এখলাস পড়ে পুরো শরীরে ফুঁ দিয়ে পুরো শরীরটা মাসাহ করে বাম কাত হয়ে ঘুমাবেন না ডান কাত হয়ে ঘুমাবেন যখন কেউ উপর হয়ে ঘুমায় সায়েন্স বলছে তার মেরুদণ্ডের সমস্যা হতে পারে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে এবং যে উপর হয়ে ঘুমায় তার একটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে তার এই যে শারীরিক বিশ্রামটা এটা স্বয়ং সম্পূর্ণ হয় না এবার আসেন হাদিসে আসি হাদিসে নবীজি বলেছেন উপর হয়ে ঘুমানো দুই কারণে সঠিক নয় এক এটা আল্লাহর কাছে অপছন্দ এটা আল্লাহ পছন্দ করে না দুই নাম্বার এটা বড় মারাত্মক কারণ। জাহান নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে যখন জাহান নামীদেরকে নিক্ষেপ করা হবে তাদেরকে উপর করে নিক্ষেপ করা হবে উপর করে ফেলিয়ে নিক্ষেপ করা হবে যে উপর হয়ে শয় সে জাহান মানুষদের মতো ঘুমায় সে জাহান নাই মানুষদের সাদৃশ্য বহন করে এই জন্য উপর হয়ে ঘুমানো জায়েজ নেই ঠিক নয় আমরা যখন ঘুমাবো চেষ্টা করব বাম কাত হয়ে শোয়া না ডান কাত হয়ে শোয়া এটা হাদিস শোনাই একবার একজন সাহাবি উপর হয়ে শুয়েছিলেন মানে উপর হয়ে শুয়েছিলেন হঠাৎ করে নবী তার পাশ দিয়ে গেলেন যখন নবী গেলেন পাশ দিয়ে যে সাহাবি একদম উপর হয়ে ঘুমিয়ে আছে উনি হালতে করে ডাগড়ায় সাহাবি ওঠো যখন সাহাবীর ঘুম ভাঙল নাবি যে বলো তুমি তো জাহান্নাবিদের মতো শুয়ে আছো উপর হয়ে যারা ঘুমায় এটা জাহান্নাবিদের সাদৃশ্য বিলং বলে আর একটা সিক্রেট ম্যাটার বলছি এটা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই এটা বাস্তব কথা বলছি উপর হয়ে ঘুমালে আপনার সমস্যা হতে পারে হতে পারে যখন আপনি উপর হয়ে ঘুমান আপনার আপনার পুরো যে বাড়িটা বিছানা এবং যেই কম্বল বা যেই ল্যাপ এটার সঙ্গে লেগে থাকে ফলে শয়তার আপনাকে বিভিন্নভাবে ওয়াশ ওয়াসা দিয়ে আপনার খারাপ কাজ করতে বাধ্য করতে পারে এজন্য জন্য স্যাকচুয়াল প্রবলেম থেকে বাঁচতে চাইলে উপর হয়ে নয় আমার ডান কাত হয়ে ঘুমাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ মানুষকে দেখবেন দিনের বেলা ঘুমায় রাতের বেলা জেগে থাকে রাতের এক ঘন্টা ঘুম দিনের পাঁচ ঘন্টা ঘুমের সমান সুমান হাদিসে এসেছে রাতে যে বান্দা ঘুমায় আর দিনের বেলা যে বান্দা কাজ করে আল্লাহ তার কাজে হাজার হাজার গুণ বরকত বাড়িয়ে দেয় আল্লাহ প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে প্রত্যেকটা যুবককে নবীর সুখ